গাজীপুরের কোনাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে, জরিমানাও। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, তোমাল পুরস্কার আটক করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দুইজনকে 35,000 টাকা জরিমানা করেছে, সেটি কিন্তু আমরা জানিয়েছি, এবং সেই 35,000 টাকা কিন্তু ইতিমধ্যে তারা জিও দিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে গাজীপুরের তন্দ্রা জোনের ম্যানেজার প্রকৌশলী মুস্তাফা মাহবুবের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, কোনাবাড়ি এলাকাতে বিভিন্ন সময় কিন্তু নিজেরাই আসলে গ্যাস সংযোগ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস ব্যবহার করছে, এমন খবরের ভিত্তিতে তারা সকাল থেকে অভিযান পরিচালনা করছেন বিভিন্ন জায়গাতে। তো ইতিমধ্যে প্রায় সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে, এমনকি এই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বেশ কয়েকজনকে আটক করেছে, যাদের মধ্যে দুজনকে জরিমানা করা হয়েছে। তিনি যেটি জানিয়েছে, সকাল থেকে যে অভিযানটি শুরু হয়েছে সেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে, এবং সন্ধ্যার পরে কিন্তু জানা যাবে কতগুলো বাসা বাড়ি আসলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলো এবং কতজনকে জরিমানা করা হয়েছে, কত পরিমাণ, সেইটি সবই আমরা জানতে পারবো। তিনি জানিয়েছেন যে শুধু আজকে নয়, যতগুলো অবৈধ সংযোগ আছে সবগুলো অবৈধ সংযোগের বিরুদ্ধে তারা অভিযান করবে, এবং যতদিন পর্যন্ত এই অবৈধ সংযোগ থাকবে তাদের অভিযান অব্যাহত থাকবে। তো তোমাল, এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান।